हेलो फ्रेंड्स, गुड मॉर्निंग सबाई के आमार चैनले आरो एक बार स्वागत। आशा करी तुम्हारा सबाई भालो आछो, आमियो खूब भालो आछी। देखो सकाल सकाल घूम थेके उठे पड़े बस चले एसेछी आजके। प्रतिदिन तो आगे माने सकाले रान्नाघरे गिये तारपरे तोमादेर सामने आसि। आजके भाबलाम जे एखान थेकेई ब्लगटा स्टार्ट करी, तो ब्लगटा स्टार्ट करे दियेछी। आर देखो এখন আমি মামাআর্থের একটা ক্রিম ইউজ করছি। এই ক্রিমটা কিন্তু আমি আগে ইউজ করতাম না, আগে আমি লোটাসেরই ক্রিম ইউজ করতাম, বাট এখন মামাআর্থ ইউজ করছি। এটা আমার জ্যাঠা তো ওই জ্যাঠা তো দিদির কাছে শুনেছি যে এটা নাকি ভালো, আর আমি যখন যেটা শুনি যেটা ভালো তখন সেটা দেওয়ার মানে চেষ্টা করি আর কি। আর এই যে সানস্ক্রিনটা, এটা কিন্তু লোটাসেরই আছে। আর সব থেকে প্লাস পয়েন্ট আমার কি বলতো, আমার না মুখে মানে ব্রণ হয় না। আমি যদি হঠাৎ করে একটা ক্রিম চেঞ্জ করে দিই, যে একটা চেঞ্জ করে দিলাম, অনেকের হয় না মুখে মানে হঠাৎ করে অন্য ক্রিম দিলে একটা কী হয় মুখে ব্রণ হয়ে যায়, তো আমার সেটা হয় না, সেটা আমার একটা প্লাস পয়েন্ট। তো আমি এখন ওটাই ইউজ করছি আর তাড়াহুড়ো করে রেডি হয়ে যাচ্ছি রান্নাঘরে যাওয়ার জন্য। চলো রান্নাঘরে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো রান্নাঘরে চলে আসলাম, আর রান্নাঘরে এই রান্নাঘরে না আমাদের কী হয়েছে, এমনি এখন আকাশটা খুব খারাপ। দেখো বাইরের আকাশটা কীরকম মেঘলা করেছে। মানে আমি ভিডিওটা এখন মানে দুদিন আগে এটা করা হয়েছে তার জন্যেই, কারণ এখন তো রোদ চলছে প্রচণ্ড। দুদিন আগে যেহেতু করেছি সেই জন্য আকাশ তখন খারাপই ছিল, বুঝতে পারলে তো। তো ওই আকাশ খারাপে আমাদের এই ঘরে লাইট জ্বালালেও মানে কী বলতো, ওই জন্য অন্ধকার অন্ধকার লাগে। তোমরা একটু প্লিজ ম্যানেজ করে নিও, মানে এটাই একটু প্রবলেম হচ্ছে আমার রান্নাঘরে, এরকম অন্ধকার অন্ধকার লাগছে। আমি বাল্বটা চেঞ্জ করবো, যাই হোক। আর এই যে রান্না তো আমি দেখতে পারলে চা বসিয়ে দিয়েছি, আজকেও মা চা খাবে, আর বাবা আর তোমার দাদা ভাই তো এখনও ঘুম থেকে ওঠেই নি, ওরা তো কখন উঠবে জানি না। আর দিকে ডাল নিয়ে নিয়েছি আজকে, এই ডালটাই রান্না হবে। আর এখানে বাইরে আসলাম, মা সবজি কাটছে। দেখো এই যে এই সবজি সব কিছু দিয়ে কী কী সবজি হবে তোমাদের পরে দেখো। ওখানে তোমরা দেখতেই পারলে মা সবজি কাটছে, আর এখানে আমি এই সমস্ত কিছু ভিজিয়ে রেখেছি, মানে এগুলো রান্নার পরে এগুলো ধুয়ে দেবো, মানে নোংরা হয়েছে তার জন্য। তো ওগুলো মানে ভিজিয়ে রেখে এসে এদিকে ঘরে চলে এসেছি। আর তোমরা তো জানো আমি এর আগেও বলেছিলাম, আমি মানে আগে ভাত ডাল এই সমস্ত কিছু বসিয়ে দিয়ে তারপরে আমি খাই, মানে মানে তাহলে কী হয় এদিকে মানে ওটাও হতে থাকে আমার খাওয়াটাও হতে থাকে, তার জন্য আমি ওটা বসে দিয়ে খাচ্ছিলাম তাড়াহুড়ো করে। সেদিনকে আমি সেরকম কিছু খাইনি, জাস্ট বিস্কুট আর জল আর খেয়েছিলাম। দেখো আমার খাওয়াও হয়ে গেছে এদিকে, এদিকে আবার ভাতও হয়ে গেছে। তো এদিকে তারপরে ভাতটা হয়ে যাওয়াতে আমি ভাবলাম ভাতের মারটা ফেলে দিই। তো ভাতের মারটা এভাবে ফেলতে না খুব অসুবিধা হয়, আগে আমি না শিল নোড়ার মধ্যে মানে ভাতের হাঁড়িটা রেখে তারপরে আমি মার ফেলতাম। কিন্তু পাশের বাড়ি আমার কাকিমণি এসে একদিন বললো শিল নোড়ার মধ্যে এভাবে রেখে নাকি ভাতের হাঁড়ি রেখে মার ফেলা যায় না, তো সেই জন্য আমি সেদিন থেকে ফেলি না। মানে আবার আমি এটা কিন্তু আমি আগে করতাম, তারপরে আমি শিল নোড়ায়, হ্যাঁ এখন আর শিল নোড়ায় তার জন্য আর করি না, এবার আমি ওই ওখানে রেখেই এখন করি। কিন্তু আবার দেখো ভাতটা পরে বসিয়ে দিলাম কেন বলো তো, কারণ হচ্ছে ওই ভাতটা যদি পরে একটু জাল দেওয়া যায় না তাহলে ওই ইয়ে হয় তোমার মানে মাঠটা একটু শুকিয়ে যায় আর ভাতটা ঝরঝরে হয়। এটা আমি শ্বশুরবাড়িতে এসেই শিখেছি, আগে কিন্তু জানতাম না। আর এই যে ঢেকি শাক এগুলো মা তুলে এনেছিলো আমাদের পাশেই এদিকে হয়েছে, তো ওই বাগান থেকে তো ঢেকি শাকগুলো এনেছে। আর ঢেকি শাক খেতে না আমার তো খুব ভালো লাগে, জানি না তোমাদের কীরকম লাগে, অবশ্যই জানিও তোমরা ঢেকি শাক তোমাদের কীরকম লাগে। আর ঢেকি শাক শুধু না আমার যে কোনো শাকই ভালো লাগে, তো ঢেকি শাক তার মধ্যে আর একটু বেশি ভালো লাগে। এদিকে ডালটা হয়ে গেছিলো, কিন্তু ডালটা কী বলো তো, ডালটা না মানে ডালের জলটা কম কম হয়ে গেছিলো, সেই জন্য আমি ডালের জলটা আবার গরম করে দিয়ে দিয়েছিলাম। আর ঢেকি শাক তো এদিকে হয়ে গেছে দেখতেই পারলে, আবার সাথে সাথে এদিকে চাও হয়ে গেছে, মানে বাবা উঠে গেছে মুখ ধুয়েছে, তো চাটা গরম করে বাবাকে এখন নিয়ে মানে দেবো আর কি। তারপরে চলো চাটা দিয়ে চলে আসছি। চাটা দিয়ে আসার পরে এখানে ফোড়ন দিয়ে শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে দিয়েছি, এখানে আমি ডালটা সম্বার দেবো তার জন্য। ডালটা তো হয়ে গেছে, আর তারপরে এখানে মা আবার সবজি কেটে দিয়েছে, গাজর, তারপরে এই যে বরবটি, মানে সব কিছু দিয়ে, আলু সব কিছু দিয়ে, পটল সব কিছু দিয়ে এটা একটা তরকারি হবে, এটা করবো। সবজি কাটছে, তারপর ওই বাকি যে সবজিটা ওটাও করবো, তোমাদের দেখিয়ে দেবো আমি কী কী রান্না করবো আর কি আছে। আর চলো, বাইরে খুব আওয়াজ হচ্ছিল যখন আমি রান্না করছিলাম, তোমাদেরকে দেখাবো আর কি কাণ্ড বাড়িতে হয়েছে, মানে কী বলবো। মানে আমাদের বাড়িতে এমন কাণ্ড হয় মাঝে মাঝে, চলো দেখি। এই দেখো
না আমাদের বাড়ি, যে তোমাদের মিনিটাকে দেখিয়েছিলাম না, ওই একদিন আমাদের আলনার মধ্যে শুয়েছিল, যে আলনার নিচে, ওই দেখো মিনি কী কাণ্ড করেছে। ওখান থেকে চলে আসলাম, মানে মা তো পুরো রেগে গিয়েছে, মানে মিনি পটি করে দিয়েছে বিছানার মধ্যে। হ্যাঁ, ভালো লাগে না। এর আগেও মিনিটা কী করছে না, বমি করে দিয়েছে। তো মিনি বাড়িতে থাকুক, কিন্তু খাওয়া দাওয়া করুক, কিন্তু এই যে এই সমস্ত কাণ্ড করে না, মানে ওর অনেক কাণ্ড আছে, তোমাদের আরেকদিন বলবো, ঠিক আছে? একটা বিশাল কাণ্ড করছিল, তো এই সমস্ত করে। তো মা তো পুরো রেগে গিয়েছে। আর এদিকে দেখো, আমি ধনে পাতা এগুলো নিয়েছি, ওই একটা সবজি করবো, সবজিটার জন্য যেখানে কচু 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 মানে আলু সমস্ত কিছু দিয়ে, মানে যে ঘন্ট টাইপের হয় না, ওই ঘন্টের মধ্যে দেবো। আর নিরামিষ, যেহেতু নিরামিষের মধ্যে একটু ধনে পাতা দিলে না, মানে ভালোই লাগে টেস্টটা, মানে তরকারির যে টেস্টটা ওটা একটু অন্যরকম হয়ে যায়। আর এদিকে আমি ভাতও বেড়ে নিচ্ছিলাম, কারণ স্কুলের টাইম হয়ে গেছিলো, সেই জন্য খেতে দিব, খেতে দিয়ে বাকি রান্নাটা হবে আর কি। তো তার জন্যই দাদাভাইকে এই সমস্ত দেওয়ার জন্য তাড়াহুড়ো করছিলাম। আর ভাবলাম যে যেহেতু নিরামিষ, তাহলে যেহেতু আম আছে, তো আমের চাটনি করা যাক। এগুলো কিন্তু ঝড়ে আমগুলো যে পড়ছে না, সেই আমগুলো, সেই আমগুলো দিয়েই আজকে চাটনি করি। তো ওদিকে আমার রান্না হয়ে গেছিলো, রান্না হয়ে যাওয়ার পরে আমি এখানে দুধ জাল দেওয়ার জন্য বসিয়ে দিয়েছি, আর পাশে চাও মানে করতে বসিয়ে দিয়েছি। কারণটা হচ্ছে বাবা চা খাবে, কারণ সকালবেলা বাবা ভাত খায় না, আমরা তো ভাত খাই, বাবা ভাত খায় না, বাবা ওই একবারই ভাত খায়, আর দুটো থেকে তিনটের মধ্যে এই টাইমের মধ্যেই ভাত খেয়ে নেয়, আর রাত্রিবেলা তো বাবা রুটি খায়, মানে ভাত একবারই খায়, আর সেই জন্য চাটাই খায় বারবার। আর এদিকে চাটা বাবাকে দেওয়ার পরে বাসন নিয়ে বসে গেছি বাসন মাজতে। আর তোমাদের একটা কথা বলি, তোমাদের তো আমি শেয়ার করতে চেয়েছিলাম যে আমার পার্সোনাল কাজ কী, মানে আমি কী পার্সোনাল কাজ করি। অনেকেই হয়তো ভাবো যে কী পার্সোনাল কাজ করে, কাজ করার পরে, সেটাই তোমাদেরকে আজকে বলবো। তো মানে কী বলো তো, পার্সোনাল কাজ শুনতে হলে দেখুন ওই স্কিপ করে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, ঠিক আছে? আর আমার সাথে থাকো। আর দেখো, আমি মানে কাপড় ধুয়ে দিয়ে আবার ঘরে চলে এসেছি, আর নাইটিটাও চেঞ্জ করে নিয়েছি, কারণ নাইটিটা ভিজে গেছিলো, ঠিক আছে? আর এখানে আমি নতুন চাদর একটা পেতে দিচ্ছি, কারণটা হচ্ছে মানে ওই চাদরটা তো আজকে ধুয়ে দিয়েছি, তাই না? আর নতুন চাদর পাচ্ছি এই জন্যে কেউ আসবে না বাড়িতে কিন্তু, ঠিক আছে? নতুন চাদর পাচ্ছি, মানে এই চাদরটা কিন্তু আবার আমরা বিয়েতে গিফট পেয়েছিলাম, ঠিক আছে? তো পাচ্ছি এই জন্যই, মানে নতুন চাদর পাতলে কী হয় বলো তো, মানে না একটা নতুন মানে ফ্রেশ ফ্রেশ লাগে, আর ভালো লাগে, মনটাও ভালো লাগে নতুন চাদর দেখলে, মানে ঘরটা তো সুন্দর অবশ্যই লাগে, তার সাথে একটা কেমন যেন একটা পজিটিভিটি কাজ করে, তাই না? সেই জন্য আমি মাঝে মাঝেই শুধু বিছানা চাদর বলে না, মাঝে মাঝে আমি না বাড়িতে থাকলেও নতুন নতুন ড্রেস বা নতুন ধরনের নতুন নাইটি বা নতুন কিছু একটা পরলাম, ভালো লাগে আমার, এটা আমি করেই থাকি, জানি না তোমরাও করো। তো চলো আমি বিছানা চাদরটা পেতে আমার দেখো চাদরটা। আর এই দেখো ঘুরতে কটা বাজে, মানে 12:30 বাজতে চললো, যত তাড়াহুড়োই করি না কেন তবুও সেই আমার টাইম, এই যেই টাইম সেই টাইমেই হবে। আমি অনেক চেষ্টা করি খুব তাড়াতাড়ি করার, মানে কাজগুলো করলে যেটা আমার পার্সোনাল কাজ সেই কাজটা আমি করতে পারবো, সেই জন্যই তাড়াহুড়ো করার চেষ্টা করি। এখানে ঘর ঝাড় দিচ্ছিলাম, ঘরটা ঝাড় দেওয়া হয়নি, আর তারপরে ঘরে আসছিলাম, আর সারাদিন না ওই চুলটা যে বেঁধে রেখেছি ওভাবেই থাকছে, মানে কী হয় চুলটা ভেজা চুল পুরো খারাপ হয়ে যায় চুলটা, সেই জন্য চুলটা না ছেড়ে দিলাম আর কি। তারপরে এখন আমি আমার কাজ করতে বসবো, আর আমার পার্সোনাল কাজ হলো এটা। আর এই কাজটা করতেই হয়, কাজের ফাঁকে সময় বার করে একটু টাইম দেই আর কি, চেষ্টা করি নিয়মিত করার, কিন্তু মাঝে মাঝে হয় না। প্রতিটা মেয়ে চায় ইন্ডিপেন্ডেন্ট হতে, নিজের একটা পরিচয় করতে, তাই না? তোমরা তো নিশ্চয়ই চাও, আর আমিও সেরকমই চাই, আমারও সেম। জানি না কতদূর কী হবে, স্বপ্নগুলো পূর্ণতা পাবে কি না, কিন্তু আমি চেষ্টা করছি, দেখা যাক কতদিন ধরে রাখা যায় এই কাজটা। চেষ্টার পরে যদি দেখো, চেষ্টার পরে যদি কিছু করতে না পারি, অল মানে অ্যাটলিস্ট নিজের বিবেকের কাছে দেওয়ার মতো উত্তুত থাকবে, তাই না? এইভাবেই চলছে আমার লাইফ। আর কোনো কোনো সময় আবার কী বলো তো, পড়তে যে একদম ভালো লাগে তা না, কোনো কোনো সময় পড়তে ভালোও লাগে না, কিন্তু কী হবে, মানে পড়তে তো হবে যতই হোক। যেহেতু আমি এটা মানে এখনও হাল ছাড়িনি, যে দেখা যাক মানে কতদূর শেষটা দেখতে চাই আর কি। তবু বলে না মানে একটা কথা, কিন্তু মানে আমার একটা বান্ধবীর কাছ থেকে কথাটা আমি শুনেছি, যে আশায় বাঁচে চাষা, আর ঠিক সেরকমই আমার, মানে আমার যে আর এই যে আশায় বাঁচে চাষা এই লাইনটা না, ও যেদিন তো আমাকে বলছিল আমার না
খুব ভালো লেগেছিল, আর সেই জন্যই ভালো লেগেছে জন্যই কিন্তু এই কথাটা আমি মনে রেখে দিয়েছি, আর আজকে আমি কথাটা তোমাদের সামনে এইভাবেই ইউজ করলাম। তো এইভাবেই আমার লাইফ চলতে থাকে, কাজকর্মের পরে একটু বইটা নিয়ে বসার চেষ্টা করি, এই জন্যই আবার সকালবেলা তাড়াহুড়ো করি, মানে কাজটা শেষ হয়ে গেলে একটু পড়তে বসতে পারবো। তাই বলে সবসময় যে মানে কাজ শেষ হয়েই পড়তে বসি সেটা কিন্তু না, কোনো কোনো দিন আবার ঘুমিয়েও পড়ি জানো তো। মানে কী হয় মানে কাজ করার পরে শরীরটা এমন টায়ার্ড হয়ে যায় মাঝে মাঝে, এত ঘুম পায় তখন ঘুমাই, মানে ঘুমাই আর ঘুম থেকে উঠে পড়ে তখন পড়ার চেষ্টা করি। তো আবার বেশিরভাগ দিনই মানে আগে মানে পড়ি, আর পরে পড়াশোনা করার পরে মানে আমি এই যে পড়তে বসলাম আমাকে কিন্তু আবার দুটো বলছি বাবা যে ভাত খায় মানে 2:30 বা 3টা, তো ওই টাইমে আবার উঠতে হয়, উঠে বাবাকে ভাত দিতে লাগে। বাবার খাওয়া হয়ে যাওয়ার পরে মানে বাসন টাসন ধুয়ে রেখে দিই, তারপরে আবার আসি, আবার একটু পরে তোমার দাদা ভাই 3:30টার দিকে আসে স্কুল থেকে বা 3টার দিকে, তো ওই টাইমে আবার তখনও কিন্তু আমরা খাই, বা অনেক সময় বাবা যখন খায় তখনও খেয়ে নিই কিন্তু খুব কম খাই, আমি পরেই খাই খাওয়া দাওয়ার পরে। তখন আবার উঠে পড়ি, উঠে গিয়ে আবার খাওয়া দাওয়া করি, খাওয়া দাওয়ার পরে খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিই, কথা দুজনে কথা বলি, কথা বলার পরে আবার একটু মাঝে মাঝে মোবাইলটাও ঘাটতে লাগে, মোবাইলটা মোবাইল ছাড়া কিছু হয় না আমার তো, মানে অনেক কিছুই মোবাইলে করি, তো সেগুলো মোবাইলে করতে থাকি। তারপরে মানে যেদিন যেরকম বুঝলাম, মানে প্রতিদিন যে একই রকম রুটিনে কাজ করি সেরকম না, মানে এক এক দিন এক এক রকমভাবে করি, ওইভাবে পড়াশোনাও করি। তো এইভাবেই আর কি চলতে থাকে, আর এটাই হচ্ছে আমার পার্সোনাল কাজ, সবসময় তোমাদেরকে যেটা বলে থাকি আমি। আর এই কাজটা না মানে আমি যদি সত্যি কথা বলতে কাজটা আমি না করি কয়েক মাস বলতে পারো বা কয়েকদিন, আমারই খারাপ লাগবে, মনে হচ্ছে কী যেন একটু করে নিই, মানে কোনো কাজে মন বসবে না, জানি না আমি সত্যি জানি না আমার মানে আদৌ কী হবে কী হবে না, কিন্তু ওই চেষ্টা করে যাচ্ছি আর কি। আর জানি না তোমরা আশীর্বাদ করো যাতে আমি সত্যি কিছু করতে পারি জীবনে। আর সত্যি কথা বলতে আমি চাই প্রতিটা মেয়েরই এরকম একটা মানে এম থাক যেটা হচ্ছে তাদের লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করবে, কারণ আমরা যদি একটা নির্দিষ্ট লক্ষ্যে স্থির থাকি আশা করি সেই লক্ষ্যটা আমাদের একদিন না একদিন পূরণ হবে, এটা আমি বিশ্বাস করি। সবসময় মনের মধ্যে আর কি পজিটিভিটি রাখতে চাই নেগেটিভিটি বাদ দিয়ে, যদিও আমি খুব নেগেটিভিটি মানে ভাবি, নেগেটিভ চিন্তাভাবনা আমার মধ্যে খুব, তবুও আর কি পজিটিভিটি নিয়ে মানে থাকতে চাই আর কি। তো সবাই চেষ্টা করো যাতে কিছু একটা করতে পারো, আমি তো নিজেই এখনও কিছু করতে মানে করে উঠতে পারিনি তবুও আর কি। তো মানে স্বামীর পরিচয় ছাড়াও মেয়েদের একটা নিজের পরিচয় থাকা দরকার যেটা আমি মনে করি, আর কি বলো তো। আমাকে বাড়িতে অবশ্যই সবাই সাপোর্ট করে, আমার শ্বশুরবাড়ি সবাই সাপোর্ট করে, জন্যই হয়তো আমি এটা মানে করতে পারছি। আর ভিডিওটা আমি বেশি লেন্দি করবো না, তোমাদের তো বলেই দিলাম আমার পার্সোনাল কাজ কী। আর একটা কথা বলি, এটা হচ্ছে আমি তো এই যে জানি না আমি কতদূর কী করতে পারছি, মানে আমার তো ইউটিউবে বেশি দিন আসা হয়নি, নতুন নতুন এসেছি, তো আমারও কিন্তু অনেক ভুল ত্রুটি হবে এটা সত্যি কথা, বা হচ্ছে হয়তো আমি নিজে বুঝতে পারছি না। যদি এরকম তোমরা দেখো যে এরকম কিছু ভুল ত্রুটি হচ্ছে যেগুলো আমার করা ঠিক না বা এটা শুধরে নেওয়া উচিত, তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি চেষ্টা করব আমার ভুল ত্রুটিগুলো শুধরে নেওয়ার, ঠিক করে নেওয়ার। নতুন করে তো মানে হঠাৎ করে তো কেউ কিছু শিখতে পারে না, মানে মানে শেখার কিন্তু কোনো শেষ নেই, সবাই কিছু না কিছু শিখতে থাকে, বয়স বাড়লে বা কমলে, যে মানুষ বয়স বেশির জন্যে বেশি শিখলো কম জন্য শিখলো না এরকম কিছু নয়, মানে বয়সের সাথে সাথে মানুষের শেখাটা কোনো দিন কমে না, শেখা মানুষ শেখাটা সারা জীবনের জন্য, ঠিক আছে। তো আমিও শিখতে চাই নতুন করে নতুনভাবে, তোমরা আমাকে বলো আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, আর অবশ্যই তোমরা আমাকে সাপোর্ট করো। অনেকেই আছো আমার ভিডিওগুলো দেখো কিন্তু তোমরা বন্ধুরা জানি না কেন তোমরা লাইক দিতে চাও না, অবশ্যই লাইক করে দিও, আর কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা, যাতে আমি তোমাদের এই যে কমেন্ট করো লাইক বা তোমাদের সাবস্ক্রাইব এই সমস্ত দেখে কিন্তু কী হয় বলো তো, একটা মানে মনের মধ্যে একটা মোটিভেশন একটা ভালো লাগে, আর এটার থেকে আমাদের আমরা মানে অনুপ্রাণিত হই, উৎসাহিত হই, আর তার জন্য আমাদের ব্লগটা তখন বানাতে না আরও ভালো লাগে, মনে হয় যে না আরও ব্লগ বানাই আরও কিছু করি। তো তোমরা আশা করবো তোমরা আমাকে সবাই সাপোর্ট করবে, আমার পাশে থাকবে। তো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করব, আর তার আগে আমি বলতে চাই আর একটা কথা, যে তোমরা যদি আমার এই কথাগুলোতেও ইন্সপায়ার কথাগুলো শুনে ইন্সপায়ার হও তাহলে আমি সত্যি খুব খুশি হব। অনেকে হয়তো আমার ভিডিওটা হয়তো আমার বন্ধু বান্ধবী অনেকেই দেখবে, তো
আবার আমার এরকম অনেক বন্ধু বান্ধবী আছে যারা এরকম পড়াশোনা মানে কাজকর্মের পরেও কিন্তু পড়াশোনাটা চালিয়ে যাচ্ছে, তো আমিও সেরকমই তার মধ্যে একজন। আর আমার মনে হয় যে এরকম আরও অনেকেই তোমরা আছো, তো আমরা চেষ্টা করব আমরা যতদিন না আমরা যতদিন না আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাবো ততদিন আমরা আমাদের কাজটা করে যাব। এটা আমার মানে গুরুজনরাও বলে যে শেষ অবধি দেখে যাও, হাল ছেড়ো না, তো আমিও হাল ছাড়তে চাই না। আর এখন তো বেশি করে আর ছাড়তে চাই না, কারণ আগে যখন আমার বিয়ে হয়নি তখন আমি আর এক এক একরকম ভাবতাম আর কি, তখন আমার চিন্তাভাবনাগুলো ছিল একরকম, আর এখন হয়েছে বিয়ে হয়ে যাওয়ার পরে এখন কিন্তু অন্যরকম। মানে তখন তো অবশ্যই তখনও চাইতাম যে কিছু করতে, যাতে একটা কিছু করতে পারি, একটা জব মানে পাই আর কি সেরকম। তো এখন কিন্তু সত্যি কথা বলতে মানে আমার যখন বিয়ে হয়ে গেল, এখন বিয়ে হয়ে যাওয়ার পরে এখন তো আমার এখন আবার বেশি দরকার একটা জবের, যেন মনে হয় যে এখন আমার সত্যি কথা বলতে ইন্ডিপেন্ডেন্ট হওয়া খুব দরকার, আমার ভীষণ দরকার। তো কী করা যাবে আমরা তো কেউ জানি না আমাদের ফিউচার, আমাদের ফিউচার আমরা যদি জানতেই পারতাম তাহলে তো হয়েই যেত বলো। তো কথায় আছে না, কর্ম করিয়া যাও ফলের আশা করিও না, কিন্তু ফলের আশাকে আমরা করি না এরকম হয়? আমরা অবশ্যই ফলের আশা করি আর কর্ম তো করি, তার সাথে ফলের আশাটাও করি। আমরা খুবই কম জন আছি যে ফলের আশা করি না। যাই হোক, অনেক বকবক করে ফেললাম সত্যি, আজকে একটু বেশি বকবক করে ফেললাম, তার সাথে মনে হচ্ছে আমি জ্ঞানও খুব বেশি দিয়ে দিলাম না? আমি কিন্তু যখন কথা বলতে শুরু করি না আমি খুব বেশি কথা বলি। যাই হোক, আর আমি কথা বেশি বলবো না, আমি সত্যি অনেক বেশি কথা বলে ফেলছি আজকে অতিরিক্ত। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমাকে অবশ্যই সাপোর্ট করো, তোমাদের সাপোর্ট ছাড়া কোনো কিছুই সম্ভব না। তো আজকের ভিডিওটা মানে ব্লগটা আমি এখান থেকেই রাখবো, আর বেশি দূর আমি বাড়াবো না, কারণ অনেকটা লেন্দি হয়ে যাচ্ছে, তোমরাও মনে হয় মানে অধৈর্য হয়ে যাচ্ছ যে এত বকবক করে মেয়েটা, তাই না? তো তোমরা কিছু মনে করো না, আমি হয়তো অনেক কিছু মানে খারাপ কিছু বলে দিলাম না কি আমি ঠিক জানি না, তো আমার যেটা মনে হলো আমি সেটাই বললাম, মনের মধ্যে যেটা আসলো সেটাই শেয়ার করলাম তোমাদের সাথে। মানে একটু শেয়ার করলে না মনটাও হালকা হয়, তো সেটাই করলাম। তো আজকের মতো এখানেই রাখছি, আর আমিও এখন যাই, আমিও বাবাকে এখন বাদ দেবো, বাবার খাওয়ার টাইম হয়ে গেছে, তো সেই জন্যই। তো তোমরা সবাইকে তোমাদের সবাইকে টাটা, বাই বাই, সবাই বাই। এরপরে তোমাদের সাথে আমার দেখা হচ্ছে নেক্সট ব্লগে।